কিষাণ বিকাশ পত্র করার নামে 30 লক্ষ টাকার প্রতারণার অভিযোগে পোস্ট অফিস ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করলেন আমানতকারীরা। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া শিল্প শহর লাগোয়া দেবহক গ্রাম পঞ্চায়েতের কিষ্মত শিবরামনগর গ্রামে। পোস্টমাস্টার সুমিত কুমার মণ্ডল এবং তার সহযোগী ঠিকাকর্মী শিবেন পাণ্ডার বিরুদ্ধে অভিযোগ এনেছেন আমানতকারীরা। দীর্ঘ এক বছর ধরে এলাকার 40 থেকে 50 জন বাসিন্দা পোস্ট অফিসে টাকা জমা রাখার উদ্দেশ্যে কেভিসি স্কিমের দফায় দফায় টাকা জমা দিলেও সরকারের ঘরে সেই টাকা পৌঁছায়নি বলেই অভিযোগ। সার্টিফিকেট চাইতে গেলেও টাল বাহানা করছেন পোস্টমাস্টার। পরিস্থিতি বেগতিক দেখে গা ঢাকা দিয়েছেন পোস্টমাস্টার সুমিত কুমার মণ্ডল এবং তার সহযোগী শিবেন পাণ্ডা বলে অভিযোগ। বর্তমানে বন্ধ পড়ে থাকে পোস্ট অফিস, পোস্ট অফিসের পিয়ন এলেও চিঠি বিলি করে চলে যান, এ বিষয়ে তমলুক জোনের সুপারকে জানানো হয়েছে। স্থানীয় পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির সভাপতি এবং থানায় জানিয়েও সুরাহা মেলেনি বলে ক্ষোভ প্রকাশ করেন আমানতকারীরা। প্রশাসনের পক্ষ থেকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিয়েছেন আমানতকারীরা। আমি এই মুহূর্তে কিছু বলতে পারবো না, দীর্ঘদিন আসছেন না কেন? সেটা কেন আসছে না আমি কি করে বলবো? আপনার কাজ করার কোনো অসুবিধা হচ্ছে না? অসুবিধা হচ্ছে, উপর নেতৃত্ব বা জানিয়েছেন? উপরে অবশ্যই জানানো হয়েছে। জেনারা কি বলেছে? জানানো হয়েছিল, এখানে পুলিশ প্রশাসন এসেছিল। আমাকে বলছে ওখানে তুমি যাও, যদি কোনো হয় তখন আমাদের বলবে। মানে আপনি এখন পিয়ন কাম পোস্টমাস্টার? না না, পোস্টমাস্টার না, পোস্টমাস্টার নেই, কোনো পোস্টমাস্টারের কোনো কাজ হয়নি, শুধু পিয়ন চিঠি পেলেই কাজ হয়েছে। পোস্টমাস্টার তো অনেক কাজ থাকে, সেই কাজগুলো সেগুলো হয় না এখানে। কতদিন বন্ধ? ওই যতদিন এখান থেকে প্রায় এপ্রিলের লাস্টে মে মাস, মানে এটা এপ্রিলের 2022 চলছে, 2021 থেকে 2021, মানে এক বছর প্রায় অফিসে কাজ প্রায় নেই, বন্ধ। তো অনেক তো সমস্যা তো হচ্ছে আপনার। আমার মানে আমাকে যেমন অর্ডার করছে হওয়ার রাতেই আমি তো সেমনই করছি। আমি তো আর মানে বিপিএফ নয়, আমি ওই লেনদেনের কাজ টাকা পয়সার কাজ তো আমি করতে পারি না। আমাকে যেমন বলছে তুমি যাও, চিঠি পক্ষ বিলি করো, যাও। আপনার নাম? নবপদ দাস। বাড়ি? বাড়ি আমার রসিকা চক। আপনি কি দায়িত্বে আছেন, মানে এখানে ছুটি নিলে আমি তমলুক পোস্টমাস্টারও জানতেন না? তমলুক পোস্টমাস্টার তো পরে জানবো, আগে আমাদের এসডিআই সাহেব আছেন, উনি উনি জানবেন। সেটা আমি কি করে বলবো বলুন। আবার একটু আগে তো আপনাকে বললাম, কি বললেন আপনি? বললো আমি বলে কেন আসছেন, আমি আমি কি করে বলবো। কত টাকা এরকম ঘটনা হয়েছে সেটা আমি বলবো কি করে? আমি তো টাকা পয়সার এগো করিনি, আমি চিঠি বিলির কাজ করি, আমি ও কথা বলতে পারবো না। পোস্ট অফিসের পিয়ন যিনি নবকুমার দাস, ওনাকে ধরে আমরা বিক্ষোভ দেখেছিলাম, এখনও অবধি সদ উত্তর পায়নি, এক বছর হতে চললো। আবারও আমরা পোস্ট অফিসের সামনে ধর্নায় বসে আমরা বিক্ষোভ দেখাবো। আপনারা কি চাইছেন? আমরা চাইছি আমাদের যে টাকা পয়সাগুলো নিয়ে যে পোস্টমাস্টার এবং আনঅফিসিয়ালিভাবে শিবেন পণ্ডাকে বুঝিয়েছিল, ওনার শাস্তি চাইছি।
এবং আমাদের যে টাকা পয়সাগুলো চলে গেছে তারা তার ফেরত চাইছি। আপনাদের কতজনের থেকে এই টাকা সংগ্রহ করেছিল? আমাদের এখন 40-45 জনের টাকা নিয়ে গেছে। কত টাকা আনুমানিক? আনুমানিক 25-30 লক্ষ টাকা। আপনারা স্থানীয় পঞ্চায়েত বা কোথাও জানিয়েছিলেন? আমরা স্থানীয় পঞ্চায়েতকে জানিয়েছি, প্রধানকে জানিয়েছি, বিডিওকে জানিয়েছি, অঞ্চলেও আমরা জানিয়েছি। ওনারা কি বললেন? ওনারা আমাদেরকে এটাই আশ্বাস দিয়েছে, আমরা দেখছি, আমরা দেখছি। এক বছর চলে গেছে, এখনো কি আপনাদের আশা আছে ওই টাকা ফেরত পাবেন? আমরা তো আশা রাখছি, এখনো যেহেতু পোস্ট অফিসটা সরকারি সেন্ট্রাল গভর্নমেন্টের জায়গা, আমরা আশা রাখছি যাতে আমরা গরিব মানুষ, খেটে খাওয়া সবাই মানুষ, 100 দিনের কাজ করে একটু একটু করে পয়সা জমিয়ে আমরা ভবিষ্যতের ছেলে মেয়ের ভবিষ্যতের জন্য পয়সা রেখেছিলাম, সেই টাকা এইভাবে আত্মসাৎ করবে, আনঅফিসিয়ালি কাউকে বসে এইভাবে আত্মসাৎ করবে, আমরা সেটা চাই না। আমরা এর প্রতিবাদ চাইছি, এর আমরা যারা টাকা নিয়ে চলে গেছে ওদের শাস্তি চাইছি, যেন আমাদের এই সংবাদ মাধ্যমে আমরা চাইছি গরিব মানুষের টাকাগুলো যাতে ওনারা পেতে পারে, তার এবং যারা এইভাবে সেন্ট্রাল গভর্নমেন্টের জায়গায় বসে যারা এইভাবে আনঅফিসিয়ালি যারা এইভাবে প্রতারিত মানুষকে করে তাদের কঠোরতম আমরা শাস্তি চাইছি। আমি পরিমল পড়ুয়া, বাড়ি কিসমত শিবরামনগর, পোস্ট অফিস শিবরামনগর। শিবরামনগর পোস্ট অফিসে আমি 2 লক্ষ টাকা কেবিপি করার জন্য দিয়েছিলাম 19/2/2021 তারিখে। সেই টাকা এখনও অবধি ফেরত পাই নাই এবং আমার কেবিপি করার জন্য সার্টিফিকেট দেওয়ার কথা ছিল সেটাও আমি পাই না। 1 বছর হতে চলল, পোস্টমাস্টার এবং তার নমিনি তাদের দুজনেই এখন পলাতক, আমরা কীভাবে টাকা পাবো বা কীভাবে ওনাদের শাস্তি হবে তার আমরা পুনর্বিচার চাইছি। আপনারা কত টাকা দিয়েছি, আপনি কত টাকা দিয়েছেন? আমি 2 লক্ষ টাকা দিয়েছিলাম কেবিপি করার, কিষাণ বিকাশ পত্র যেটা সেটাই আমি করেছিলাম। আপনারা এই বিষয়টা জানতে পারার পর কোথায় অভিযোগ জানিয়েছিলেন? এই বিষয়টা জানতে পারার পর আমরা এনাদের উচ্চপদস্থ যে অফিসার রয়েছেন অসিত মণ্ডল এবং উৎপলেন্দু মণ্ডল যিনি ইন্সপেক্টর, ওনার কাছে আমরা গিয়েছিলাম এবং ওনাকে পুরো ব্যাপারটা জানিয়েছিলাম, লিখিতভাবে জানিয়েছিলাম, মৌখিক জানিয়েছিলাম। উনি তার আজ অবধি আমাদের কোনো সদুত্তর দিতে পারেনি। আপনারা পোস্ট অফিসের যিনি পোস্টমাস্টার ছিলেন ওনার বাড়িতে কখনো গিয়েছেন? ওনার বাড়িতে গিয়েছি এবং ওনার যে নমিনি হিসাবে কাজ করত ওনারও বাড়িতে গিয়েছি। ওনাদের বাড়িতে যাওয়ার ফলে আমাদের নানাভাবে হুমকির শিকার হতে হয়, আমাদেরকে অগত্য ভাষায় গালাগালি এবং আমাদের মারার উদ্ধত এবং আমাদের কাছ থেকে মোবাইল ছিনে নেবারও চেষ্টা করে। পূর্ব মেদিনীপুর থেকে সুদীপ্ত আগুয়ানের রিপোর্ট, আনন্দ বার্তা।